Assalamualaikum everyone. Welcome back to my channel Romana Khan Blog. কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার নতুন আরো একটি ব্লগ। যে ব্লগটিতে দেখতে পারবেন যে ব্লগটিতে থাকছে আমার রান্নার কিছু রেসিপি। বাজার থেকে আনা কিছু টাটকা সবজি ও সাথে রয়েছে মাশকলাইয়ের ডালের বড়ি, যেটা অনেকে কুমোর বড়ি নামে চেনে। আজ আমি দেখাবো এই কুমোর বড়ি রান্নার রেসিপি। আজ বাজার থেকে নিয়ে এসেছে অনেক বড় বড় তেলাপিয়া মাছ। এই মাছগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব, তাই আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ও ভিডিওটি ভালো লাগে আমার রুমানা খান ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাই আমার রেসিপিটি দেখতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এখন মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম, তারপর মাছগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। মাছগুলো অনেক বড় ছিল, প্রায় 800 থেকে 900 গ্রামের ওজনের এক একটা। আমার মাছগুলো কাটা শেষ, তাই এখন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। সাথে নিয়েছি আলু, টমেটো, ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি, ও সাথে রয়েছে কুমোর বড়ি। এগুলো দিয়ে আজ আমি রান্না করে দেখাবো। এখন আমি মাছের উপরে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর ফ্রাই প্যানের গরম তেলে মাছগুলোকে সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেখতে সুন্দর লাগছিল, মাছগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে। আপনাদের কারো ভালো লাগলে একটা নিতে পারেন। আমার মাছ ভাজা শেষে গরম তেলে কুমোর বড়িগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। ও এই কুমোর বড়িগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে পুরো মশলাটা পেস্ট করে নিলাম, যাতে মাছে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর ভালোভাবে মশলা কষিয়ে আলু, টমেটো দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে কষিয়ে নিব, যেন না লাগে।
বসানো হয়ে গেছে তারপর কুমড় বড়িগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এক এক করে মালগুলো দিয়ে দিলাম প্রাইমার রান্না শেষের দিকে তারপরে কাঁচা মরিচ আর ধনিয়ার গুঁড়া ধনিয়ার পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে রান্না শেষে আমি গরম গরম পরিবেশন করলাম আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই কুমড় গড়ি মাছ সুন্দর একটি ফ্লেভার আসে তাই আজ আমার এই ভিডিওটি শেষ করছি দেখতে দেখতে পুরো ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি তাই আমার পুরো ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় এই পর্যন্ত সবার সুস্থ কামনায় শুভকামনায় আমি রুমানা খান দেখা হবে আগামীতে আবারও নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ